দুর্গাপুরে প্রথমবার চয়েস ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুর মেকআপ ফেস্টিভ্যাল 2023। রবিবার দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে এই মেকআপ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি এবং দুর্গাপুরের বিখ্যাত মেকআপ আর্টিস্টরা সহ চয়েস ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষ্ণেন্দু লায়েক। এদিন দুর্গাপুর মেকআপ ফেস্টিভ্যাল প্রসঙ্গে চয়েস ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষ্ণেন্দু লায়েক জানান, দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার এই প্রথম সমস্ত মেকআপ আর্টিস্টদের নিয়ে এই ধরনের একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখো, এটা অ্যাকচুয়াল হচ্ছে মেকআপ ফেস্টিভ্যাল, দুর্গাপুর মেকআপ ফেস্টিভ্যাল। দুর্গাপুরের মেকআপ আর্টিস্ট, দুর্গাপুরের মডেল আর হচ্ছে দুর্গাপুরের ফটোগ্রাফার। আমাদের দুর্গাপুর উৎসবে কিছুদিন আগে আমি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবোৎসবের বিধায়ক, তাকে একটা ঘোষণা করতে দেখেছিলাম যে দুর্গাপুরের মানুষকে নিয়ে দুর্গাপুরের উৎসব, ঠিক মেকআপ ফেস্টিভ্যালটা হচ্ছে কিন্তু দুর্গাপুরের মানুষকে নিয়েই মেকআপ ফেস্টিভ্যাল। তো এখানে আমাদের অনেকেই আছে যারা সুপরিকল্পিত, একজন ম্যাডাম এবং একজন আমাদের ভদ্রলোক, ওনারা সবসময় চেষ্টা করে যাতে দুর্গাপুরের জন্য কিছু না হয় এবং বাইরের কোনো মানুষকে নিয়ে এসে ওই দুর্গাপুরের ফেস্টিভ্যাল করবে আর দুর্গাপুরের মেকআপ আর্টিস্ট আর বাইরের মেকআপ আর্টিস্ট থাকবে না। আর সবচেয়ে খারাপ লাগে যখন কোনো পোস্টার রিলিজ করে সেখানে লেখা থাকে বাফলেট লাঞ্চ, তো মেকআপ আর্টিস্টটা কি খেতে যায়? মেকআপ আর্টিস্টটা কি খেতে পায় না? তাহলে এই ধরনের অপমান করে ওই বাফলেট লাঞ্চ করে বাইরে থেকে মেকআপ আর্টিস্টকে নিয়ে এসে দুর্গাপুর দেখিয়ে দিল, আজকে 175 স্টুডেন্ট লাস্ট অফ দি স্টুডেন্ট নিতে পারেনি। আবার দুর্গাপুরে মেকআপ ফেস্টিভ্যাল হবে আগামী, আবার 6 মেকআপ আর্টিস্টকে নিয়ে আবার ডিসেম্বরে, আর এখানেই হবে। এর জন্য দুর্গাপুর মিউনিসিপ্যালের রাখি তিওয়ারি নিজে ঘোষণা করেছেন যে উনি সম্পূর্ণ সহযোগিতা করবেন। থাকছে লীনা শিকদার, পৌলমী সূত্রধর, মৌপন্না ব্যানার্জি অধিকারী, কালকে থাকছে অঙ্কিতা দাস, শর্মিষ্ঠা দেবনাথ এবং হচ্ছে সোমা চৌধুরী। হ্যাঁ, এনারা স্পন্সর্ড করেছেন, রেকর্ড স্টুডিও কলকাতা ওনারা স্পন্সর্ড করেছেন, সোপারেল স্পন্সর্ড করেছে, ভেগা প্রফেশনাল স্পন্সর্ড করেছে। হ্যাঁ, এখানে প্রোডাক্ট সেল এবং প্রোডাক্ট মানে মার্কেটের থেকে অনেক কম রেটে আজকাল পাওয়া যাবে। 20-25-26 আগামী দিনে যেটা আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা নতুন একটা অ্যাপ লঞ্চ করছি চয়েস 99, ঠিক আছে, সেখানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে আমরা কাজ দেওয়ার চেষ্টা করব। অনেক মেকআপ আর্টিস্ট আছে তিন দিন মানে চার দিন প্রতিদিনই কাজ পাচ্ছে, অনেক অনেক মানে ভাইরাল সাজাচ্ছে, কিন্তু অনেক মেকআপ আর্টিস্ট আছে কাজ পাচ্ছে না। তো আমরা চয়েস 99 অ্যাপটা আগামী 22 ডিসেম্বর মাননীয় অমিত কর্মকার মেকআপ আর্টিস্ট উনি বোলপুরে উদ্বোধন করবেন, ওটা থেকে আমরা মেকআপ আর্টিস্টদেরকে কাজ দেওয়ার চেষ্টা করব। দেখুন, সেটা আমাদের ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, ওখানে যোগাযোগ করলে হয়ে যাবে। এদিন দুর্গাপুর মেকআপ ফেস্টিভ্যালে দুর্গাপুর ও আসানসোল সহ বিহার ও ঝাড়খণ্ড থেকে বহু মেকআপ আর্টিস্ট যোগদান করেন। দুদিনের এই মেকআপ ফেস্টিভ্যালের প্রধান উদ্দেশ্য জেলার সমস্ত মেকআপ আর্টিস্টদের এক ছাতার তলায় নিয়ে সংগঠিতভাবে কাজ করার পাশাপাশি তাদের সকল রকমের নিরাপত্তা নিশ্চিত করা। দুদিনের মেকআপ আর্টিস্ট যোগদান করেন। এখানে দুদিনে মোট 6 মেন্টর, 6 মডেলকে তাদের মনের মতো করে সাজানোর পাশাপাশি উপস্থিত অন্যান্য মেকআপ আর্টিস্টদের বিভিন্ন ধরনের অজানা মেকআপ সম্পর্কে বিশেষ কিছু টিপস দেন। এক কথায়, দিনের পর দিন মেকআপের যে অগ্রগতি বা আপগ্রেডেশন হচ্ছে সে বিষয় আগত মেকআপ আর্টিস্টদের অবগত করা হবে। যদি কোনো মেকআপ আর্টিস্ট এই সংস্থার সঙ্গে যুক্ত হতে চান, তারা নিশ্চিন্তে এখানে এসে দুর্গাপুর মেকআপ ফেস্টিভ্যালে যোগাযোগ করতে পারে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনি কি নতুন বাড়ি করেছেন, কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান, নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন, তাহলে আর দেরি কেন? আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট টিভি, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, নাম করা বিভিন্ন ধরনের ফ্যান, এসি বা ফ্রিজের স্টেবিলাইজার, পার্টি বক্স উফার বা
ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরো অনেক কিছু। এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে। এছাড়াও সারা বছরই প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে, দোকানটা কোথায়? হ্যাঁ, এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচিতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে। এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা। এখানে পাওয়া যায় স্যামসাং, এলজি, ওয়ার্লপুল, গোদরেজের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, উষা, কমট্রন গিভস, ওরিয়েন্টের ফ্যান, এমআইএলজি, রিয়েলমি, স্যামসাং ও এলজির স্মার্ট টিভি। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। শুধু বিক্রি করেই শেষ নয়, পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান। যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবে। তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি, শ্রী বালাজি এন্টারপ্রাইজ, নাচুন রোড, বেনাচিতি, নিউ আমরে কেক শপের ঠিক বিপরীতে, দুর্গাপুর 713-013। যোগাযোগ করতে কল করুন। সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি। কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট, উৎসব মানে সাজসজ্জা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, সোমিস, এলিপটিন, ল্যাকমে, হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড, শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স, সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে আর দেরি কেন? উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স, জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি, চণ্ডীদাস, দুর্গাপুর, 713205, চণ্ডীদাস সেক্টর, দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে।